হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে কুকিং হোমে আরেকটি নিউ এপিসোডে ওয়েলকাম জানাচ্ছি। আজকে থেকে আমি আপনাদের সাথে দৈনন্দিন রান্না বান্নার সহজ কিছু রেসিপি শেয়ার করব। এর কারণ হচ্ছে আমার চ্যানেলে অনেক আপুরা আছেন যারা নতুন সংসার শুরু করেছেন, নতুন করে রান্নাও শুরু করেছেন, আর অনেক ব্যাচেলার ভাইয়া আপুরা আছেন যারা বিভিন্ন কারণে নিজেদের রান্না নিজেরাই করে খাচ্ছেন। তো আমি আজকে মাছের একটি রেসিপি দিয়ে শুরু করছি, আশা করি ভালো লাগবে। আজকে শেয়ার করব রুই মাছ ভুনা। রুই মাছ ভুনার জন্য এখানে আমি 5 টুকরো রুই মাছ নিয়েছি। মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে এরপর পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে রুই মাছের পরিবর্তে যে কোনো ধরনের বড় মাছ ইউজ করতে পারবেন। এখন মাছের টুকরোগুলোকে তেলের মধ্যে ভেজে নিব। তেলের মধ্যে ভাজার জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলের সাথে অ্যাড করছি স্বাদ মতো লবণ এবং 1 টিস্পুন হলুদের গুঁড়ো। নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। হলুদ, লবণ এবং তেল খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে তেলের মধ্যে মাছের টুকরোগুলোকে দিয়ে দিব। মাছের সবগুলো টুকরো তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন চুলাকে মিডিয়াম লোতে রেখে টুকরোগুলোকে ভেজে নিব। টুকরোগুলো নিচের অংশটা যখন ভাজা হয়ে যাবে তখন এটিকে উল্টিয়ে দিতে হবে। মাছের টুকরোগুলোকে আমি লালচে বর্ণ করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এখন টুকরোগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। মাছের টুকরোগুলোকে উঠিয়ে একই প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। নেড়ে ছেড়ে তেলের মধ্যে 1 মিনিট ভেজে নিব। অ্যাড করছি টমেটো কুচি। এখানে মিডিয়াম সাইজের একটি টমেটো কুচি করে নিয়েছি। নেড়ে ছেড়ে তেলের মধ্যে ভেজে নিচ্ছি পেঁয়াজ এবং টমেটো সেদ্ধ হওয়া পর্যন্ত। এখন এর সাথে অ্যাড করছি 2 টেবিল স্পুন পেঁয়াজের পেস্ট। ওয়ান টিস্পুন আদা রসুন পেস্ট। নেড়ে ছেড়ে মিশিয়ে 1 মিনিটের মতো ভেজে নিব। এখন কিছু শুকনো মশলা অ্যাড করব। অ্যাড করছি 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো, 1 টিস্পুন জিরা গুঁড়ো। সচরাচর যখন আমরা মাছ ভুনা করি তখন ভুনার মধ্যে জিরার গুঁড়ো ইউজ করা হয় না, তো আমি বলবো আপনারা এইভাবে ট্রাই করে দেখেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সাথে অ্যাড করছি মরিচের গুঁড়ো 1 টিস্পুন। এখন সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই এখানে আমি লবণ এবং হলুদ অ্যাড করিনি। মাছ ভাজার জন্য তেলের মধ্যে যে হলুদ এবং লবণ অ্যাড করেছিলাম এতেই হয়ে যাবে, আর লবণটা আমি পরে চেক করে অ্যাড করে নিব। এখন এর সাথে অ্যাড করছি 1 কাপ পানি। নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। চুলাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি। 5-6 মিনিট মশলাগুলোকে কষানোর পর যখন উপরে এরকম তেল ভেসে উঠবে তখন ভেজে রাখা মাছের টুকরোগুলোকে মশলার মধ্যে দিয়ে দিতে হবে। ভেজে রাখা মাছগুলোকে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি।
এরপর মাছগুলোকে সাবধানে উল্টিয়ে দিচ্ছি। মাছের সাথে 1 কাপ পানি অ্যাড করে নিচ্ছি। নেড়ে ছেড়ে মাছ মশলা এবং পানি মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। চুলাকে মিডিয়াম লোতে রেখে মাছগুলোকে রান্না করে নিব। যখন এক্সট্রা পানি শুকিয়ে মাছ এবং ঝোল মাখা মাখা হয়ে যাবে তখন ঢাকনাটা তুলে নিব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আলতো হাতে খুব সাবধানে মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাছ এবং ঝোল মাখা মাখা হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ। আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রান্না করে নিচ্ছি। 2 মিনিট রান্না করার পর ঢাকনাটা তুলে নিলে মাছ ভুনা রেডি হয়ে যাবে। আমি লবণ চেক করে নিয়েছি, লবণ একেবারে পারফেক্ট হয়েছে। ভিউয়ার্স, আশা করি আমার আজকের এই মাছ ভোনার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।